ভিউয়ার্স কেমন আছেন আপনারা ফ্ল্যাশলাইটের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইন্দ্রাণী হলিউড থেকে ঢালিউডের বেশ কিছু আপডেটস রয়েছে আমার কাছে আর শেয়ার করব শুধুমাত্র আপনাদের সাথে দর্শক তাহলে চলুন শুরু করি আজকের ফ্ল্যাশলাইট আর শুরুতেই ফ্ল্যাশলাইটের আলো জেনে নেব বিনোদন জগতের সর্বশেষ আপডেটস মিশরের কায়রো চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম চলচ্চিত্র প্রিয় মালতী ১৩ থেকে ২২ নভেম্বর কায়রো অপেরা হাউসে উৎসবের ৪৫তম আসর বসবে এই উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হবে ছবিটির ইংরেজি নাম হুইসপার্স অফ এ থার্স্টি রিভার প্রেম পার সেকেন্ড ও চরকির প্রযোজনায় সিনেমার কেন্দ্রীয় চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত ও আবু সাইদ রানা পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প লিখেছেন শঙ্খ দাশগুপ্ত আবারও বিয়ে করলেন সাবেক নীল সিনেমার তারকা ও অভিনেত্রী মডেল সানি লিওন ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবন তাদের তিন সন্তানের বাবা মা তারা সুখী দাম্পত্য জীবনের নানা মুহূর্ত সানি তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারও তার বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে তবে পাত্র অন্য কেউ নন ড্যানিয়েলের সঙ্গেই আরও একবার বিয়ের প্রতিটা শপথ মনে করলেন সানি মালদ্বীপে ইন্টিমেট সেরিমনিতে দাম্পত্য জীবনের যেন এক নতুন অধ্যায় শুরু করলেন তারা বাবা মায়ের বিয়ের সাক্ষী থাকলেন তাদের মিষ্টি তিন সন্তান নিশো নোয়া ও অ্যাসেস কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা গান গাইছেন ৬ দশকের বেশি সময় ধরে এই সঙ্গীতশিল্পী কণ্ঠে তুলেছেন নানা সুর ও মেজাজের গান এবার বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে গাইবেন গজল রবিবার রাতে অনুভব শীর্ষক অ্যালবামটির আনুষ্ঠানিক ঘোষণা দেন বাপ্পা এর সবগুলো গানই লিখেছেন গালিব হাসান গানগুলোতে আরও কণ্ঠ দেবেন তানভীর আলম সজীব টিনা রাসেল ইউসুফ ও সোমনুর মণি কোনাল মা হলেন হলিউড অভিনেত্রী মার্গো রবি পুত্র সন্তানের মা হয়ে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন এই অভিনেত্রী ডেইল মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগে প্রসব ব্যথা শুরু হয় অস্ট্রেলিয়ান তারকা মার্গো রবির তবে কোনো সমস্যা হয়নি সবকিছু ঠিকঠাক আছে রবির বাবা মা নাতিকে দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চলতি বছরে রবির অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা যায় মূলত স্বামী টম একার্লির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি